ধরুন আপনি একটি গেম শোতে গেলেন, যেখানে কিছু খেলা খেললেই আপনাকে দেওয়া হবে পুরস্কার। খুব কঠিন কিছু নয়, ছোটবেলায় আপনি যেসব গেম খেলে বড় হয়েছেন সেসবই। তবে এই ছেলে মানুষই খেলাতে জিতলে আপনাকে দেওয়া হবে কোটি কোটি টাকা পুরস্কার, আর হারলে কি হবে আবার, আপনাকে শো থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এই বাদ দেওয়া বলতে কি বোঝানো হচ্ছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছিলাম, 2021 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার সাসপেন্স টিভি সিরিজ স্কুইড গেম সিজন 1 নিয়ে। আইএমডিবিতে যার রেটিং রয়েছে 7/10 এবং রোটেন টমেটোজে 91% ফ্রেশ। ঘটনার শুরুতে আমরা প্রধান চরিত্র সি অংকে দেখতে পাই, যে কিনা আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল। সেদিন তার মেয়ের জন্মদিন ছিল, এজন্য সিয়ংয়ের মা তাকে কিছু টাকা দিয়ে যায় যেন সে তার মেয়েকে নিয়ে রাতে ডিনারে যেতে পারে। কিন্তু সিয়ংয়ের আরও অনেক বেশি টাকার দরকার ছিল, তাই সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে এবং সমস্ত টাকা তুলে ফেলে। পরবর্তীতে সে সেই টাকা হর্স রাইডিংয়ে লাগিয়ে দেয় এবং সিয়ং ওই গেমে 4,000,000 won জিতে যায়। কিন্তু সিয়ং কিছু লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, যার কারণে ওই লোকেরা তাদের পাওনা টাকা উদ্ধার করার জন্য সিয়ং এর দিকে ছুটে আসতে থাকে। কিন্তু সিয়ং সুযোগ বুঝে পালাতে চাইলে সেই লোকেরা তাকে ধরে ফেলে এবং পিটুনি দিতে শুরু করে। পরবর্তীতে সিয়ং টাকা শোধ করতে রাজি হলে সে তার পকেটে হাত দিয়ে বুঝতে পারে তার পকেট মার হয়ে গিয়েছে। আসলে ওই লোকদের আসতে দেখে সিয়ং পালাতে গিয়ে এক মেয়ের সাথে ধাক্কা খায় এবং সুযোগ বুঝে ওই মেয়ে তার পকেট কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। এবার সবাই সিয়ংকে এক মাসের টাইম দিয়ে বন পেপারে সাইন করিয়ে নেয়। এরপর সিয়ং কিছু টাকা অ্যারেঞ্জ করে তার মেয়েকে ডিনারে নিয়ে যায়। ডিনার শেষে সে তাড়াহুড়া করে স্টেশনে যায়, কিন্তু আনলাকিলি তার ট্রেন মিস হয়ে যায়। পরবর্তীতে সিয়ং যখন পরবর্তী ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল, তখন একজন অপরিচিত লোক এসে সিয়ং এর সামনে হাজির হয়। এরপর সেই অপরিচিত ব্যক্তি সিয়ংকে বলে, আমি তোমার সাথে একটি গেম খেলতে চাই, আর এই গেমে যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমাকে 1,00,000 won দেব, আর যদি হেরে যাও তাহলে তুমি আমাকে 1,00,000 won দিবে। এরপর সিয়ং টাকার গন্ধ পেয়ে খেলতে শুরু করে এবং হেরে যায়। এরপর সেই অপরিচিত লোক সিয়ং এর কাছে টাকা চায়, তখন সে বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। এরপর সেই লোক টাকার পরিবর্তে তাকে একটি থাপ্পড় মারে। এরকম ভাবে বেশ কয়েকবার থাপ্পড় খাওয়ার পর সিয়ং জিতে যায় এবং পরিবর্তে লোকটি তাকে পুরো 1,00,000 won দেয়। শেষে সেই লোকটি তাকে একটি কার্ড দিয়ে বলে, পরবর্তীতে বড় কোনো গেম খেলতে হলে কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে চলে এসো। এরপর সিয়ং যখন তার বাসায় যায়, তখন সিয়ং এর মা তাকে বলে, তোমার মেয়ে তার সৎ বাবার সাথে আগামী বছর আমেরিকায় চলে যাবে। এখানে আমরা বুঝতে পারি যে সিয়ং এর ডিভোর্স হয়ে গিয়েছে এবং তার স্ত্রী আরেকটি বিয়ে করেছে, কিন্তু সিয়ং কখনো চায়নি তার মেয়ে তার কাছ থেকে কখনো দূরে থাকুক। আর আইনত তার মেয়েকে তার কাছে নিতে হলে তাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, তাই কোনো উপায় না পেয়ে কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে সেখানে অংশগ্রহণ করতে যায়। ফোন করতেই তাকে নিতে একটি বড় গাড়ি আসে। গাড়িতে উঠতে সে দেখতে পায় সেখানে তার মতো আরো কয়েকজন আছে। এরপর তাদেরকে সেই গাড়ির মধ্যে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর সিয়ং এর যখন জ্ঞান ফিরে আসে, তখন সে চোখ খুলতেই নিজেকে একটি বড় হল রুমের মধ্যে আবিষ্কার করে, যেখানে তার মতো 465 জন লোক ছিল। উপরের স্ক্রিনে লেখা ছিল, পুরো ফ্যাসিলিটিতে মোট 456 জন ক্যান্ডিডেট রয়েছে, আর এই পুরো খেলাটি কন্ট্রোল করছে ফ্রন্টম্যান নামের একজন লোক। সে কন্ট্রোল রুম থেকে সবার উপর নজর রাখছিল। এবার 456 জন লোকের মধ্যে একটি কমন মিল ছিল যে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে বড় রকমের ধারে ডুবেছিল এবং তাদের ভীষণ রকমের টাকার প্রয়োজন ছিল। সিয়ং সেখানে প্লেয়ার নাম্বার 1 কে দেখতে পায়, যে কিনা তার জীবনের শেষ সময়টুকু গুনছিল। সে একজন বৃদ্ধ লোক ছিল এবং ব্রেন টিউমারে আক্রান্ত ছিল। এরপর সেখানকার দুই প্লেয়ার, যেখানে মেয়েটির নাম ছিল সাইবিউক আর ছেলেটির নাম ছিল জ্যাং, তাদের মধ্যে মারামারি হচ্ছিল, কারণ সাইবিউক জ্যাং এর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। পরবর্তীতে সিয়ং সেখানে চলে আসলে সে সাইবিউক নামের মেয়েটিকে চিনতে পারে, কারণ এই মেয়েটি সেদিন তার খেলায় জেতা টাকা চুরি করে নিয়েছিল। সিয়ং যখন তার টাকা চাওয়ার জন্য সেই মেয়েটির দিকে যাচ্ছিল, তখনই সেখানে গার্ড চলে আসে, যারা পিঙ্ক কালারের ইউনিফর্ম পরেছিল এবং তাদের চেহারা মুখোশ দিয়ে বেশ ভালোভাবে ঢাকা ছিল। গার্ড তাদেরকে বলে, এখানে তোমাদের মোট 6 দিন খেলতে হবে এবং যে খেলায় জিতবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর তাদেরকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেওয়া হয়।
যেখানে তিনটি রুলস বলা ছিল। প্রথমত, অংশগ্রহণকারীরা স্বইচ্ছায় এই গেম খেলছে। দ্বিতীয়ত, খেলাটি শুরু করলে শেষ করতেই হবে। তখন যদি কোনো প্লেয়ার খেলতে অনিচ্ছা প্রকাশ করে তবে তাকে ইলিমিনেট করে দেওয়া হবে। আর এই ইলিমিনেট মানে কি সেটা আমরা সামনে জানতে পারবো। এবং তৃতীয়ত, বেশিরভাগ অংশগ্রহণকারী যদি খেলতে না চায় তবে তাদেরকে কোনো রকম প্রশ্ন করা ছাড়াই বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এরপর তাদেরকে একটি গেম খেলার জন্য একটি বড় মাঠে নিয়ে আসা হয়। সি অং সেখানে তার ছোটবেলার বন্ধুকে দেখতে পায়। সে তার বন্ধুকে দেখতে পেয়ে খুব অবাক হয়, কারণ সে জানতো তার বন্ধু অনেক আগেই ব্যবসা করার জন্য বিদেশে চলে গিয়েছে। এবার প্রথম গেমের জন্য সেখানে একটি বড় পুতুল রাখা হয়। এই গেমের রুলস খুবই সিম্পল ছিল। যখন পুতুলের ভিতর থেকে গানের আওয়াজ বের হয়ে আসবে তখন প্লেয়াররা সামনের দিকে এগিয়ে যাবে, আর যখন পুতুলের ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন প্লেয়াররা ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এবং কোনোভাবে নড়াচড়া করবে না। আর যদি কেউ নড়াচড়া করার চেষ্টা করে বা সামনে আগানোর চেষ্টা করে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। গেমের এরকম রুলস শুনে সবার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছিল। সবার মনে হচ্ছিল এই সহজ গেমের জন্য তাদেরকে কেন এত টাকা দেওয়া হবে। পরবর্তীতে যখন খেলা শুরু হয় তখন দেখা যায় পুতুলের ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হওয়া সত্ত্বেও একজন প্লেয়ার নড়াচড়া করায় তাকে এলিমিনেট করে দেওয়া হয় এবং সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়। আর এটাই হচ্ছে এলিমিনেট শব্দের মানে। আর এসব দেখে সেখানকার সবাই খুবই ভয় পেয়ে যায় এবং কিছু বুঝতে না পেরে তারা এদিক ওদিক ছুটতে শুরু করে। কিন্তু গেমের রুলস অনুযায়ী কেউ যদি গানের আওয়াজ ব্যতীত নড়াচড়া করে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। তাই রুলস অনুযায়ী অনেকে সেখানে ছোটাছুটি করার কারণে মৃত্যুবরণ করে। ফলে 456 জন প্লেয়ারের মধ্যে এখন বেঁচে ছিল মাত্র 255 জন প্লেয়ার। এমন হত্যাকাণ্ড দেখে সেখানকার সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা এই গেমটি আর খেলতে চাচ্ছিল না। আর রুলস নাম্বার 3 অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার যদি সেই গেমটি খেলতে না চায় তাহলে তাদেরকে কোনো প্রশ্ন না করেই তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। তাই ফ্রন্টম্যান সেখানে ভোটিং করা শুরু করে। কিন্তু ফ্রন্টম্যান ভোটিং করার আগে তাদেরকে ওই টাকাগুলো দেখায় যে টাকাগুলো উইনার পেত। ফ্রন্টম্যান বলেন বেশিরভাগ প্লেয়ার যদি এই গেমটি খেলতে না চায় তাহলে এই অর্থ মরে যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে চলে যাবে। তারপর সেখানে ভোটিং শুরু হয় আর দেখা যায় বেশিরভাগ মানুষ সেই গেমটি খেলতে চাচ্ছে না। সুতরাং রুলস অনুযায়ী সেই গেমটি সেখানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেউ যদি এই গেমটি ভবিষ্যতে খেলতে চায় তাহলে সে রিজয়েন করতে পারবে। এরপর তাদেরকে তাদের বাড়িতে ছেড়ে দেওয়া হয়। পরের দিন সি অং পুলিশ স্টেশনে যায় এবং তার সাথে ঘটে যাওয়া সকল বিষয় পুলিশকে খুলে বলে। কিন্তু পুলিশ তার এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। উল্টো পুলিশটা সি অংকে পাগল বলে মনে করছিল। তারপর সি অং তার কাছে থাকা সেই কার্ডটি দেখায়। কিন্তু হতাশার বিষয় এটাই যে সেই কার্ডে থাকা নাম্বার ভুল ছিল। এরপর সি অং যখন তার বাড়িতে যায় তখন সে তার মাকে সেখানে দেখতে পায় না। আর এদিকে সিয়ং এর সেই বন্ধু তার মাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরই মধ্যে সিয়ং সেখানে চলে আসে। তারপর তার বন্ধু তাকে তার হতাশার কথা বলে। সে বলে তার উপর $6 বিলিয়ন লোন রয়েছে। সে তার ক্লায়েন্টের টাকা পয়সা স্টক মার্জিনে লাগিয়ে দিয়েছিল, কিন্তু আনলাকিলি সে সব টাকা হারিয়ে ফেলেন। তখনই হসপিটাল থেকে সিয়ং এর কাছে একটি ফোন আসে। তারা দ্রুত তাকে হসপিটালে আসতে বলে। হসপিটালে গিয়ে সিয়ং দেখতে পায় তার মায়ের পায়ে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে, আর তার মায়ের শরীরে ডায়াবেটিস থাকার কারণে সেটা বিষিয়ে গিয়েছে। তাই তার মায়ের পা কেটে ফেলতে হবে, কিন্তু তার জন্য দরকার অনেক টাকা। তাই সে কোনো উপায় না পেয়ে তার বউয়ের কাছে গিয়ে টাকা চায়। কিন্তু তার বউ টাকা দিতে অস্বীকার করে এবং সে যখন সেখান থেকে বের হয়ে আসে তখন তার বউয়ের স্বামী তাকে টাকা অফার করে, কিন্তু একটা শর্তে, সিয়ং যেন তাদেরকে আর কোনোদিনও বিরক্ত না করে বা তাদের সাথে কথা বলতে না আসে। এটা শোনার পর সিয়ং তাকে এক ঘুষি মারে এবং তার মেয়ে সেটা দেখে ফেলে। তাই আর কোনো উপায় না দেখে সিয়ং সেখান থেকে চলে আসে। এদিকে আরেকজন ক্যান্ডিডেট আলীকে দেখানো হয়। সে টাকার জন্য তার বসের কাছে যায়, কিন্তু তার বস তাকে টাকা দিতে না চাইলে তাদের মধ্যে হাতাহাতি হয়। তারপর তার বসের হাত একটা মেশিনের মধ্যে ঢুকে যেতেই সে সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আলী তার বাসায় চলে যায় এবং তার স্ত্রীকে বলে তুমি পরের ফ্লাইট ধরে এখান থেকে চলে যাও। এরপরের দৃশ্যে সাইবিউককে দেখানো হয় যে একজন এজেন্টের সাথে দেখা করতে যায়। সাইবিউক হচ্ছে সেই মেয়ে যে সিয়ং এর পকেট থেকে টাকা চুরি করে নিয়েছিল। সাইবিউক তার মাকে নর্থ এরিয়া থেকে সাউথ এরিয়ায় ফিরিয়ে আনতে চায়, কিন্তু এ কাজ করার জন্য তার অনেক টাকা দরকার ছিল। সাইবিউকের একটি ছোট ভাই ছিল, সে ওয়াদা করেছিল যে সে তার মাকে ফিরিয়ে নিয়ে আসবে। এরপরের দৃশ্যে আমরা একজন অফিসারকে দেখতে পাই যার ভাই অনেকদিন ধরে নিখোঁজ। অফিসার ইনভেস্টিগেশনের জন্য তার ভাইয়ের বাসায় চলে যায়।
সেখানে গিয়ে সে জানতে পারে তার ভাই অনেকদিন ধরে বাসায় আসে না। অফিসার তার ভাইয়ের ঘর চেক করে সেখানে একটি কার্ড দেখতে পায়। সি অং কিছুদিন আগে পুলিশ স্টেশনে গিয়ে যেরকম একটি কার্ড দেখিয়েছিল ঠিক সেরকম একটি কার্ড অফিসার তার ভাইয়ের ঘরে খুঁজে পায়। এরপর সেই অফিসার সি অং এর কাছে চলে যায় এবং তাকে কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সি অং এই কার্ডের ব্যাপারে তাকে কিছু বলতে চায় না। এসব ঘটনার পর সি অং যখন তার বাসায় ফিরতে চায় তখন সে সেই কার্ডটি আবার দেখতে পায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে ওই গেমে দ্বিতীয়বারের মতো সে আবার জয়েন করবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সবাইকে একটি জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের সেই অফিসার গাড়িটিকে ফলো করতে করতে সেই জাহাজের কাছে চলে আসে। অফিসার একজন গার্ডকে মেরে তাকে পানিতে ফেলে দেয় এবং সে জাহাজে উঠে পড়ে। এরপর দেখা যায় সব প্লেয়ারদেরকে একটি আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই আইল্যান্ডের একটি ফ্যাসিলিটিতে তাদেরকে রাখা হয়। প্লেয়াররা বুঝতে পারছিল না যে তাদের পরবর্তীতে কি ধরনের গেম খেলানো হবে আর সেটা কিভাবে খেলতে হবে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন সাইবিউক অন্য একটা প্লেয়ারকে নিয়ে বাথরুমে চলে যায় এবং এসির ভেন্টিলেশন দিয়ে ওই সমস্ত জায়গাটাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় কিছু কর্মচারী সেখানে বড় বড় পাত্রে চিনি গলিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। সাইবিউক বুঝতে পারে তাদের পরবর্তী খেলা এই গলানো চিনি সম্পর্কিত কিছু একটা হবে। এবার সাইবিউক নিজের সাথে থাকা প্লেয়ারের সঙ্গে এসব নিয়ে কথা বলতে বলতে যখন নিজের বেডে ফিরছিল তখন পাশ থেকে স্যাঙ্গু তাদের সব কথা শুনে ফেলেছিল। তাদের কথা শুনে স্যাঙ্গু বুঝতে পারে তারা হয়তো পরের দিনে কি খেলা হবে সেটা সম্পর্কে কিছু একটা জানতে পেরেছে। পরের দিন খেলা শুরু হওয়ার আগে স্যাঙ্গু সাইবিউককে সম্পর্কে জিজ্ঞাসা করলে সাইবিউক স্যাঙ্গুকে সবকিছু বলে দেয় যা সে দেখেছিল। তারপর তাদেরকে একটি প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয় আর দেখা যায় সেখানে সামনের একটি দেয়ালে চারটি বড় বড় চিহ্ন আঁকা ছিল। সেখানে একটি বৃত্ত, একটি ত্রিভুজ, একটি তারা এবং একটি ছাতা আঁকা ছিল এবং তাদেরকে বলা হয় তাদের পছন্দ মতো একটি চিহ্নের সামনে দাঁড়াতে। আর এখন এই চিহ্নগুলোকে দেখে আর চিনি গলানোর ব্যাপার শুনে স্যাঙ্গু বুঝতে পারে এখন তাদের কোন খেলাটি খেলতে হবে। স্যাঙ্গু আগে থেকে খেলাটি সম্পর্কে বুঝতে পারলেও সে কোনোভাবেই কাউকে সাহায্য করছিল না। সে তার টিমের সকলকে বলে, আমাদের মনে হয় চারটি আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়া উচিত, এতে হয়তো আমাদের খেলার ঝুঁকির পরিমাণটা অনেক কমে যাবে। আর ওর কথা শুনে ওদের টিমের চারজন আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যায় যে খেলোয়াড়রা যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল তাদেরকে সেখান থেকে একটি ছোট বক্স দেয়া হয়েছিল। এবার বক্স খুলে সবাই দেখতে পায় তারা যেরকম চিহ্নের সামনে দাঁড়িয়েছিল সেরকম একটি চিহ্নের ছাপ সেই বক্সের মধ্যে আঁকা ছিল। এই খেলার নিয়ম হচ্ছে 30 মিনিটের মধ্যে ওই বক্সে থাকা নির্ধারিত ছাপ অক্ষত অবস্থায় বাইরে বের করে নিয়ে আসতে হবে। আর কেউ যদি সেটা অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসতে ব্যর্থ হয় তবে তাকে ইলিমিনেট করে দেওয়া হবে, অর্থাৎ মেরে ফেলা হবে। এখানে স্যাঙ্গু খুব সহজেই সেই ছাপ থেকে চিহ্নটিকে বাইরে বের করে নিয়ে আসতে পারে, কিন্তু সি অং এই কাজটি সহজে করতে পারছিল না কারণ সে যে ছাপের সামনে দাঁড়িয়েছিল সেটি ছিল সেখানকার সবচেয়ে কঠিন ছাপ। হঠাৎ সিয়ং এর মাথায় একটি বুদ্ধি আসে। সে চিনির তৈরি ওই প্লেটটিকে উল্টা দিক থেকে জিভ দিয়ে চাটতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই প্লেটের পাতলা জায়গাটা গলে গিয়ে ওই চিহ্নটা বাইরে বের হয়ে আসে। এবার শেষ মুহূর্তে সিয়ং ওই চিহ্নটাকে বাইরে বের করে ওই খেলাটা জিতে নেয়। এবার সেখানে যারা নির্দিষ্ট টাইমের মধ্যে নিজেদের টাস্ক পূরণ করতে পারেনি তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এরপর দেখা যায় বেঁচে যাওয়া ক্যান্ডিডেটদেরকে রুমে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং সেখানে ছিল মাত্র 108 জন। এরপর সবাইকে ডিনারের জন্য ডাকলে সেখানে জ্যাং এর সাথে একজনের হাতাহাতি হলে জ্যাং তাকে এক ঘুষি মারতে সে সেখানে মারা যায়। এরপর দেখা যায় সেই প্লেয়ারদের মধ্যে একজন ডাক্তার ছিল যে কার্ডদের সাথে মিলে মৃত লোকদের অর্গান চায়নাতে পাচার করার কাজে সাহায্য করছিল। এই সমস্ত কাজ তারা ফ্রন্টম্যানের চোখকে ফাঁকি দিয়ে করছিল, যার কারণে তারা কন্ট্রোল রুমে তাদের একজন লোককে রেখেছিল এবং তার কাজ হচ্ছে ওই সময় ঘটা সকল ফুটেজ মুছে দেওয়া। সেই রাতে ইচ্ছে করে কার্ডরা অল্প খাবার দিয়েছিল যাতে খাবার নিয়ে মারপিট শুরু হয় এবং দুর্বল প্লেয়াররা সেখানে মারা যায়। এর উল্টে প্রাইজ মানি আরো বাড়িয়ে দেওয়া হবে এই বলে কার্ডরা তাকে আগে থেকেই পরের রাউন্ডের নিয়ম জানিয়ে দেয়। তো এবার পরের রাউন্ড শুরু হওয়ার আর মাত্র 30 মিনিট বাকি ছিল।
এর মধ্যে ডাক্তার জ্যাংদের দলে যোগ দিয়ে কানে কানে তাকে প্রাইজ মানি আর গেমের নিয়ম জানিয়ে দেয়। ডাক্তারের কথা শুনে জ্যাং নিজেদের টিম নিয়ে বাকি লোকদের মারতে থাকে। একটি মেয়েকে মারার পর সে যখন সাইবিউককে মারতে চেষ্টা করে তখন সিয়ং তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এবং সেখানে চলে আসলে পরিস্থিতি সামলে নেয়। এবার বেঁচেছিল মাত্র 80 জন। এর পরের দিন নতুন গেমের জন্য সকলকে নিয়ে গেলে 10 জনের 8টি টিম বানাতে বলে। এবার যেহেতু জ্যাং আগে থেকে রাউন্ডের নিয়ম জানত, তাই নাম্বার 070কে নিজের টিম থেকে বের করে দিয়ে সমস্ত ছেলেদের নিয়ে একটা টিম তৈরি করে। এবার সিয়ং নিজের টিম বানালে সেখানে একজন কম মেম্বার ছিল, 70কে নিজের টিমে নিয়ে নেয়। তো এই রাউন্ডে ছিল দড়ি টানাটানি খেলা, যেখানে নিজেদের অপোনেন্ট দলকে টেনে সামনের গর্তের মধ্যে ফেলে দিতে হবে। এবার স্ট্রং টিম হওয়ার কারণে জ্যাংদের টিম খুব আরামেই এই খেলাটি জিতে যায়। তো এবার ছিল সিয়ং এর টিমের পালা। তখন সেই বুড়ো লোকটি বলে, আমি জানি এই খেলাটি কি করে জিততে হবে, কারণ সে এক সময় এই খেলায় পটু ছিল এবং এটার জন্য একটা ট্রিক আছে। সে সবাইকে বলে, একদম পিছনে হেলে সমানভাবে দড়ি টানতে হবে আর সামনে এবং পিছনে সমান শক্তিশালী লোক থাকতে হবে। তো এবার খেলা শুরু হলে তারা এই ট্রিক ফলো করে এই রাউন্ড জিতে যায়। এবার বেঁচেছিল মাত্র 40 জন। অন্যদিকে সেই ডাক্তার এবং গার্ডরা মিলে মৃত ব্যক্তিদের অর্গান বের করছিল। এবার নাম্বার 28 এবং 29 গার্ডকে বলা হয় সেই অর্গান পাচার করে আসতে। তখন তারা একটি বডির ব্যাপারে কথা বলতে শুরু করে, যার একটা কিডনি ছিল এবং একে সবাই জম্বি বলে ডাকত। যাওয়ার সময় নাম্বার 29 এই বিষয়ে আরো জিজ্ঞেস করলে নাম্বার 28 তার উপর সন্দেহ করে এবং তার মুখোশ খুলতে বললে, আমরা দেখি নাম্বার 29 আসলে অফিসার হন। সে 28 এর দিকে বন্দুক তাক করে একটা কিডনিওয়ালা লোকের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তার ভাইয়ের একটা কিডনি ছিল আর একটা কিডনি তাকে দান করেছিল। নাম্বার 28 বলে, ওই কিডনি কোনো ছেলের নয় বরং মেয়ের, তাকে সবাই মিলে অত্যাচার করে মেরে ফেলেছে। এটা শুনে হন তাকে গুলি করে জলের মধ্যে ফেলে দেয়। এবার ডাক্তার পরের রাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এই ব্যাপারে সে কিছু জানে না। এটা শুনতে ডাক্তার সেখানে উপস্থিত এক গার্ডকে অ্যাটাক করে তাকে মেরে সেখান থেকে দৌড়ে পালায়। তার পিছু করলে তারা একটা ফাঁকা মাঠে এসে পৌঁছায়। তখন গার্ড ডাক্তারকে মারতে গেলে ফ্রন্টম্যান এসে গার্ড সহ ডাক্তারকে গুলি করে মেরে ফেলে এবং তারা বুঝতে পারে ফ্যাসিলিটিতে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করেছে। অন্যদিকে অফিসার হন ফ্রন্টম্যানের রুমে পৌঁছে যায় আর এখানে রাখা প্রত্যেকের রেকর্ড চেক করে সে একটি উইনারদের লিস্ট খুঁজে পায়, যেখানে 2015 সালের ম্যাচ উইনার ছিল তার ভাই ইনু। এটা দেখে অফিসার হন খুব অবাক হয়ে যায়। অন্যদিকে রাউন্ড 4 এর জন্য প্রস্তুতি চলছিল, সেখানে প্রত্যেককে নিজের একজন পার্টনার বেছে নিতে বলা হয়। সবাই নিজের পার্টনার বানিয়ে নিলেও নাম্বার 070কে কেউ পার্টনার বানাতে রাজি হচ্ছিল না। রুলস অনুযায়ী প্রত্যেককে 10টা করে মার্বেল দেওয়া হবে আর নিজের অপোনেন্ট থেকে 10টা মার্বেল অপরজনকে নিতে হবে, কিন্তু কোন রকম বল প্রয়োগ করা ছাড়াই, আর যে হারবে তাকে মেরে ফেলা হবে। স্যাং এখানে আলীকে নিজের টিমমেট করে নেয়। এবার খেলা শুরু হলে সে আলীর সাথে অন ইভেন গেম খেলে, যেখানে আলীকে বলতে হবে তার হাতে কয়টা মার্বেল আছে, কিন্তু আলী 9টা মার্বেল জিতে নেয়। এবার স্যাং আলীকে বোকা বানিয়ে এই বলে যে রুল অনুযায়ী যে হারবে সে সমস্ত হেরে যাওয়া ক্যান্ডিডেটদেরকে নিয়ে আরেকটা খেলা হবে। এটা বলতেই স্যাং লুকিয়ে আলীর সব মার্বেল পাথরের সাথে এক্সচেঞ্জ করে নেয় আর আলী হেরে যাওয়া অপোনেন্ট খুঁজতে থাকে। এদিকে স্যাং তার সব মার্বেল গার্ডকে দিলে সে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যায়, কিন্তু আলী দিতে গেলে সে দেখে পাথর ছাড়া আর কিছুই নেই সেখানে, ফলে তাকে সেখানেই এলিমিনেট করে দেওয়া হয়। এদিকে সিয়ং সেই বুড়োর সাথে অন ইভেন গেম খেললে সে প্রতারণা করে সব মার্বেল নিয়ে নেয়। সিয়ং যখন মার্বেল গুলো গার্ডকে জমা দিতে যায় তখন সে দেখতে পায় সেখানে 10টি নয় 9টি মার্বেল ছিল, অর্থাৎ বুড়ো এখানে চালাকি করে একটি মার্বেল তার কাছে রেখে দেয়। সিয়ং পুনরায় সেই বুড়োর সাথে গেম খেলার রিকোয়েস্ট করলে অবশেষে সেই বুড়ো তার প্রতি দয়া করে তাকে একটি মার্বেল দিতে রাজি হয়। অন্যদিকে সাইবিউক যার সাথে খেলছিল সে ইচ্ছে করে তাকে সব মার্বেল দিয়ে দেয়। কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমার নিজের কেউ নেই যে আমার ঘরের ফেরার জন্য ওয়েট করছে, কিন্তু তোমার জন্য তোমার ভাই রয়েছে। তাই সে সবকটি মার্বেল দিয়ে স্বইচ্ছায় এলিমিনেট হয়ে যায় এবং সাইবিউক এতে বেঁচে যায়। খেলা শেষে সব মৃত বডি নিয়ে চলে যাওয়া হয়। এবার সবাই ফিরে আসলে জ্যাং লক্ষ্য করে নাম্বার 070 এখনো বেঁচে আছে আর সে জ্যাংকে দেখা মাত্রই তাকে ব্যঙ্গ করে।
আর এদিকে ফ্রন্টম্যান নাম্বার 28 এর বডির সাথে অফিসার হনের আইডি কার্ড খুঁজে পায়। তখনই তার কাছে একটি ফোন আসে, অপর পাশ থেকে কেউ একজন বলছিল ভিআইপিরা অলরেডি সেখানে এসে গেছে। পরের দৃশ্যে আমাদেরকে ফ্রন্টম্যানের মতো দেখতে গোল্ডেন মুখোশধারী একটি দলকে দেখানো হয়। পরের দিন পঞ্চম রাউন্ডের জন্য ক্যান্ডিডেটদেরকে নিয়ে আসা হয়। সেখানে 16টি নাম্বার রাখা ছিল এবং ক্যান্ডিডেটদেরকে সেখানে রাখা নাম্বার চয়েস করতে বলা হয়। সকলে তাড়াহুড়া করে তাদের নাম্বার চয়েস করা শুরু করে। এখন বাকি ছিল শুধু নাম্বার 1 আর নাম্বার 60। সিওং বুঝতে পারে না সে কি করবে, সে প্রথম নাম্বারটি নিবে নাকি শেষের নাম্বারটি নিবে, এটা নিয়ে সে দ্বিধার মধ্যে পড়ে যায়। তখনই সেখানে একজন প্লেয়ার এসে সিওংকে বলে, আমাকে প্রথম নাম্বারটি নিতে দাও, কারণ আমি জীবনে কখনো প্রথম হইনি। এরপর তাদেরকে একটি রুমে নিয়ে আসা হয় যেখান থেকে তাদের পঞ্চম গেম শুরু হবে। আর এই গেমের নাম হচ্ছে গ্লাস স্টেপিং স্টোন। আর এই গেমের রুলস হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাচের ব্রিজের এক পাশ থেকে আরেক পাশে যেতে হবে। সেখানে মোট 2টি ব্রিজ ছিল, যার মধ্যে একটি ছিল আসল কাচের তৈরি আর আরেকটি ছিল নকল কাচের তৈরি। প্লেয়ারদের আসল কাচ এবং নকল কাচ বুঝে এক পাশ থেকে আরেক পাশে যেতে হবে। আর কেউ যদি ভুল কাচের ব্রিজে উঠে পড়ে তাহলে সে নিচে পড়ে মারা যাবে। খেলা শুরু হতেই বেশ কয়েকজন ব্রিজ থেকে পড়ে মারা যায়। এরপর যখন জ্যাং এর পালা আসে তখন সে ব্রিজ পার হতে না চাইলে নাম্বার 070 তাকে জড়িয়ে ধরে ব্রিজ থেকে লাফ দেয়, ফলে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়। এবার তাদের মধ্যে একজন ক্যান্ডিডেটের পালা আসে যার কাচের ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা ছিল। সে বলে যে কাচের উপর রিফ্লেকশন করছে সেটা আসল কাজ, আর যে কাচের উপর রিফ্লেকশন পড়ছে না সেটা হচ্ছে নকল কাজ। আর এ কথা ফ্রন্টম্যান বুঝতে পারলে সেখানকার সব লাইট বন্ধ করে দেওয়া হয়। এবার আর কোনো উপায় না দেখে স্যাংগু ওই লোকটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এখন সেখানে বেঁচে ছিল সিওং, সাইবিউক আর স্যাংগু। অন্যদিকে অফিসার হর্ন ভিআইপিদের সাথে আসা স্পেশাল সার্ভেন্টের মধ্যে একজনকে হত্যা করে তার মুখোশ পরে নেয়। কিছুক্ষণ পর ভিআইপিদের মধ্যে একজন অফিসার হর্নকে নিয়ে একটি রুমে চলে যায় এবং তাকে তার মুখোশ খুলতে বলে। আসলে এই ভিআইপি সমকামী ছিল আর সেই সার্ভেন্টকে তার জন্য আনা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে অফিসার হর্ন তার মুখোশ খুলে সেই লোকটিকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই খবর দ্রুত ফ্রন্টম্যানের কানে গিয়ে পৌঁছায়। অফিসার হর্ন খুব দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ফ্রন্টম্যানের দল তাকে খুব দ্রুতই ট্র্যাক করে ফেলে, কারণ সেই ভিআইপির ফোন অফিসার হর্নের কাছে ছিল আর সেই ফোনের লোকেশন অন করা ছিল। অফিসার হর্ন সাঁতার কেটে একটা দ্বীপে এসে পৌঁছায় এবং সে তার সিনিয়রকে সেই ফ্যাসিলিটিতে ঘটে যাওয়া কিছু ভিডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করলে সেখানে আউট অফ নেটওয়ার্ক দেখাচ্ছিল। এরপর ফ্রন্টম্যান সেখানে চলে আসে এবং অফিসার হর্নকে বলে তাদের সাথে ফিরে যেতে, কিন্তু অফিসার হর্ন কিছু না ভেবেই ফ্রন্টম্যানের উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু ফ্রন্টম্যান বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়ার কারণে অফিসার হর্নের গুলিতে তার কিছু হয় না। এবার ফ্রন্টম্যান তার মাস্ক সরাতে অফিসার হর্ন অবাক হয়ে যায়, কারণ সেই ফ্রন্টম্যান আর কেউ না বরং তার নিজেরই হারিয়ে যাওয়া ভাই, যাকে সে এখানে খুঁজতে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই ফ্রন্টম্যান অফিসার হর্নকে সেখানে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় সেই কাচের ব্রিজটি ভেঙে পড়ায় সেখান থেকে একটি কাচের টুকরো এসে সাইবিউকের পেটে ঢুকে যায়, ফলে তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এরপর তাদের তিনজনকে ডিনারের জন্য ডেকে পাঠিয়ে তাদের প্রত্যেকের টেবিলে একটি করে ছুরি রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর সিওং লক্ষ্য করে সাইবিউকের শরীরের অবস্থা ভালো নয়, তাই তারা প্ল্যান করে তারা দুজনে মিলে স্যাংগুকে হারাবে এবং তাদের উইনিং প্রাইস নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিবে। তখন সাইবিউক সিওংকে বলে তাদের মধ্যে যদি সে বেঁচে ফিরে যায় তাহলে সে যেন তার ভাইকে পরম ভালোবাসা দিয়ে বড় করে তোলে। ততক্ষণে সাইবিউকের অবস্থা আরো খারাপ হতে থাকে, তাই সিওং ডাক্তার ডাকতে গিয়ে ফিরে এসে দেখে স্যাংগু অলরেডি তাকে মেরে ফেলেছে। তাই এখানে বাকি ছিল মাত্র দুইজন, স্যাংগু এবং সিওং। তাদের পরের দিন লাস্ট রাউন্ড অর্থাৎ স্কুইড গেমের জন্য নিয়ে যাওয়া হয়। গার্ডরা টচ করলে সিওং জিতে যায় এবং সে অফেন্স সিলেক্ট করে, ফলে স্যাংগুকে ডিফেন্সে থাকতে হবে। গেমের রুল অনুযায়ী যে অফেন্সে থাকবে তাকে স্কুইড বোর্ডে গিয়ে স্কুইডের মাথা নিজের পা দিয়ে টাচ করতে হবে, আর যে ডিফেন্ডার সে অপরজনকে অর্থাৎ যে অ্যাটাক করছে তাকে এই বোর্ডের বাইরে ফেলে নক আউট করতে হবে। খেলা শুরু হতে স্যাংগু চিটিং করতে থাকে, সে একটা ধারালো ছুরি নিয়ে সিওংকে আঘাত করে তাকে নক আউট করার চেষ্টা করে। দুজনের মধ্যে ভরপুর লড়াই হওয়ার পর সিওং যখন স্যাংগুকে মেরে ফেলার পর্যায়ে চলে আসে তখন সে বলে এই গেম সে খেলবে না আর স্যাংগুকে তার সাথে যাওয়ার জন্য বলে। কিন্তু এখানে দেখা যায় স্যাংগু একটি ধারালো ছুরি দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে আত্মহত্যা করে, যার ফলে সিওং এই গেমটি জিতে যায়। আর গেমের কথা মতো সমস্ত প্রাইজ মানি দিয়ে তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয়।
কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার কাছে একটি এটিএম কার্ড রয়েছে, যেটা চেক করলে সে দেখতে পায় সমস্ত টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এবার সে বাড়ি পৌঁছালে দেখে তার মায়ের অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে। এরপর এক বছর কেটে যায়, আর এই সময় সি অং সম্পূর্ণভাবে মাদকাসক্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। একদিন এক মহিলা তার কাছে ফুল বিক্রি করতে এলে সে তাকে একটি কার্ড দেয় যেখানে একটি অ্যাড্রেস লেখা ছিল। সি অং সেই অ্যাড্রেসে পৌঁছালে দেখতে পায় এই গেমের মেইন কালপ্রিট সেই বুড়ো লোকটি ছিল এবং সে এখনো জীবিত আছে। সেই বুড়ো লোকটি সি অং কে বলে তারা জীবনে অনেক টাকা কামিয়েছে এবং জীবনের শেষ পর্যায়ে এসে সে অনেক বোরিং হয়ে গিয়েছে, তাই সে তার ক্লায়েন্টের সাথে এরকম একটি গেমের পরিকল্পনা করে। সে নিজেই এই গেমে জয়েন করে কারণ সে মানুষের মধ্যে থাকা লালসা আর হিংস্রতাকে সামনাসামনি দেখতে চেয়েছিল। সে বলে মানুষের মধ্যে মানবতা বলতে কিছু নেই। এই বলে বুড়ো লোকটি তার সাথে লাস্ট একটা গেম খেলে। সে সি অং কে বিল্ডিং এর নিচে থাকা এক ভিখারিকে দেখিয়ে বলে 15 মিনিটের মধ্যে যদি কেউ তাকে সাহায্য না করে তাহলে আমি জিতবো, আর যদি কেউ তাকে সাহায্য করে তাহলে তুমি জিতে যাবে। এর মধ্যে 14 মিনিট কেটে যায়, কিন্তু সেই অসুস্থ ভিখারিকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। কিন্তু শেষ মুহূর্তে একজন লোক সেই ভিখারির দিকে এগিয়ে এলে সি অং এর মনে আশা জাগে, কিন্তু সে ভিখারির পকেট থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। এবার গেম শেষ হতে তখন 30 সেকেন্ড বাকি ছিল। তখন দেখা যায় একটি পুলিশের গাড়ি এসে সেই ভিখারিকে তুলে নিয়ে যায়। এটা দেখে সি অং খুবই আনন্দিত হয় এবং বলে দেখো মানবতা এখনো বেঁচে আছে, কিন্তু ততক্ষণে সেই বুড়ো লোকটির মৃত্যু হয়ে গিয়েছিল। কিছুদিন পর সি অং সাইবিউকের ভাইকে নিয়ে স্যাংগু এর মায়ের কাছে যায় এবং তাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে বাচ্চাটিকে নিয়ে ইউএস এর ফ্লাইট ধরে ভোরে রওনা দেয়, কারণ সি অং এরপর এবার ইউএসএ তে শিফট হয়েছিল। এবার এয়ারপোর্টে যাওয়ার পর সেই অপরিচিত লোকটিকে দেখতে পায়। দেখা যায় সেই অপরিচিত লোকটি অন্য একজন লোককে কার্ড দিচ্ছে। সি অং ছেলেটার হাত থেকে কার্ড নিতে চেষ্টা করে এবং এখানে যেতে মানা করে, কারণ সে জানে এখানে যাওয়া মানেই মৃত্যু। এবার সি অং সেই কার্ডে থাকা নাম্বারে কল করতে ফ্রন্টম্যান কল রিসিভ করে এবং বলে যেখানে যাচ্ছ চলে যাও। উত্তরে সিয়ং বলে আমি তোমাদের শেষ করতে আসছি, আর এটা বলতেই সিজন 1 শেষ হয়।